আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘরে বানানো দুটো স্পেশাল মশলা দিয়ে তৈরি করা বিফ কালাভুনা রেসিপি। আমি যে দুটো স্পেশাল মশলা তৈরি করব, সেই মশলা দুটো দিয়ে আপনারা যদি তৈরি করে থাকেন, দেখবেন যে কালাভুনাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবং এটা খেতেও খুব মজা হয়েছে। আর কালাভুনা মানে অনেকে মনে করে থাকে যে মাংসটা একদম পুরোপুরি ফেলা, মানে পুরে কালচে করে ফেলা, আসলে সেরকম কিছুই না। মাংসের কালারটা হবে কালো এবং ভিতরে থাকবে নরম এবং জুসি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপির মূল পর্বে চলে যাই। আর প্রথম দিকে আমি একটা মশলা তৈরি করে দেখাবো, এরপর আবার আরও একটি মশলা তৈরি করে দেখাবো। তো প্রথম দিকে যে মশলাটা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি ছোট সাইজের একটি জয়ফল এবং ছোট সাইজের একটি স্টার মশলা। নিয়েছি 4-5টি লং, একটি বড় এলাচ, 6-7টি ছোট এলাচ, 9-10টি কাবাব চিনি, 1 টেবিল চামচ জিরা, 1 চা চামচ মিষ্টি জিরা বা মৌরি, ছোট বড় মিলে 4টি জয়ত্রী পাতা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 2.5 টেবিল চামচ ধনে গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া অথবা আপনাদের স্বাদ অনুযায়ী, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2টো দারচিনি যেটাকে আমি একটু ভেঙে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, 2টো তেজপাতা, এটাকেও আমি ছোটো পিস করে ছিঁড়ে দিলাম। আর এখানে ইউজ করব 1 চা চামচ রাঁধুনি। আমি রাঁধুনিটাকে আলাদাভাবে বোঝানোর জন্য আপনাদেরকে আরও কিছু মশলা এখানে রেখে দেখাচ্ছি। উপরেরটা হচ্ছে রাঁধুনি, ডান দিকেরটা হচ্ছে জিরা এবং নিচেরটা হচ্ছে গিয়ে আজওয়াইন। তো তিনটা কিন্তু তিন ধরনের মশলা। তো এই কালাভুনাতে রাঁধুনি মশলাটা খুবই স্পেশাল, এটা অবশ্যই দিতে হবে। এটা আমি এখন ইউজ করছি, আবার শেষের দিকেও আবার ইউজ করব, সেটা আরেকটা মশলা তৈরি করার ক্ষেত্রে। আর আমি এখানে যে জয়ফলটা নিয়েছিলাম সেই জয়ফলটাকেও আমি একটু আধা ভাঙা করে দিয়েছি, যাতে করে গ্রাইন্ডারে খুব সহজেই এটা গুঁড়ো হয়ে যায়। গ্রাইন্ডারের মধ্যে আমি অল্প অল্প করে মশলা নিয়ে এগুলোকে গুঁড়ো করে নিব। সেই সাথে এখানে 3টা কাঠবাদাম নিয়েছি, আপনারা যদি চীনাবাদাম নিয়ে থাকেন তাহলে এখানে 6টা চীনাবাদাম নিতে পারেন। আর বাদামটাকেও আমি একটু ভেঙে দিয়েছি। আর এই মশলাগুলো আপনারা তেলে গুঁড়ো করবেন না, কেননা এটা টানলে এর ভিতর থেকে যে অরিজিনাল ফ্লেভারটা আছে সেগুলো বের হয়ে যাবে। এই দেখুন, এটা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে আমি একটি চালনির মধ্যে চেলে নিচ্ছি, এতে করে বড় দানাদার যে মশলাগুলো আছে সেগুলো আবার পরে আবার গুঁড়ো করা যাবে। আর আমার এখানে গুঁড়ো করে নেওয়ার পর এই মশলাটা প্রায় 6 টেবিল চামচের মতো হয়েছে। আর এই 6 টেবিল চামচ মশলা দিয়ে প্রায় 2 থেকে 2.5 কেজি পরিমাণে গরুর মাংস রান্না করা যাবে। এখন এবার এই মশলা দিয়ে কীভাবে বিফ কালাভুনা তৈরি করতে হয় সেটা এখন দেখিয়ে দেব। আর এর জন্য আমি এখানে 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। আর চেষ্টা করবেন বিফ কালাভুনায় যেন মাংসের পরিমাণটা বেশি থাকে, এক্ষেত্রে হাড় বা চর্বি না নিলেই ভালো হয়, এতে করে টেস্টটা আরও বেশি বাড়ে। এখন এর মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা। আপনারা আলাদাভাবে দিতে চাইলে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিতে পারেন। 1/2 কাপ পরিমাণে টক দই, 6টি আলুবোখারা, 2 কাপ পরিমাণে মোটা করে কাটা পেঁয়াজ, 7-8টি লং। আর আমি যে কালাভুনা স্পেশাল যে মশলাটা তৈরি করলাম একটু আগে, সেই মশলাটা এখন এর মধ্যে দিচ্ছি, এখানে প্রায় 6 টেবিল চামচের মতো আছে। আর এখানে দিচ্ছি 1/4 কাপ লাইট সয়া সস। এরপরে সব কিছু একটু মিক্স করে নিলাম। সে সাথে এখানে আরও দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 কাপ পরিমাণে সরিষার তেল। অবশ্যই কালাভুনা রেসিপিতে সরিষার তেলটা ইউজ করবেন, তাহলেই কিন্তু টেস্টটা ভালো হয়। এখানে যদি নর্মাল কুকিং অয়েলটা দেন তাহলে কিন্তু টেস্টটা এক হবে না। সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি সস, আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে আবার সব কিছু একটু মিক্স করে নিলাম। এরপরে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। প্রথম 10 মিনিট চুলার আঁচ হাইতে রেখে তারপর আমি এটাকে একটু রান্না করে নিব। আর এক্ষেত্রেও আমি ঢেকে দিয়েছি 10 মিনিট পর। তারপর আবার এটাকে নেড়ে চেড়ে চুলার আঁচ একদম লোতে রেখে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত মানে রান্না করে যাব। তবে আপনার কাছে যদি মনে হয় যে মাংসটা পুড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিছুটা পানি অ্যাড করতে পারেন, তবে চুলার আঁচ একদম কম রেখে একটু পরপর যদি এটাকে নেড়ে দেন তাহলে আর এটা পোড়া লেগে যাবে না এবং মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হবে। তো যখন মনে হবে যে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও মোটামুটি একটু শুকিয়ে এসেছে, তো সে পর্যায়ে আমি আরও একটা মশলা এর মধ্যে অ্যাড করব।
তো সেই মশলাটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিভাবে বানাচ্ছি সেটাও এখন দেখিয়ে দেই। এর জন্য আমি অনেকটা পাত্রের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিলাম, সাথে এখানে প্রায় 10টার মতো শুকনো মরিচ দিয়েছি। এটাকে কিছুক্ষণ একটু কম আছে মরিচটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করছি দারচিনি। দারচিনিটা আর কি দুটা স্টিক নিলে এটা আর কি ভাঙলে যেরকম হয়। সাথে দিচ্ছি 6-7টি এলাচ। তো সব কিছু ভালোভাবে একটু ভেজে নিলাম। এরপর এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ আস্ত শাহী জিরা, আর দিচ্ছি 1 টেবিল চামচ রাধুনি, যে রাধুনিটা আমি একদম প্রথম দিকে দেখিয়েছি সেটাই। তো এখন সব কিছু আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন এক্ষেত্রে মরিচের কালারটা যেন একটু কালচে টাইপের হয়। তো যখন এই মশলাটা ভাজা হয়ে যাবে এরপরে একটু ঠান্ডা করে নিয়েছি, আর এরপরে আমি একটি গ্রাইন্ডার জারে নিয়ে এই মশলাটাকে একদম গুঁড়ো করে নেব। এক্ষেত্রে মরিচের বুটোগুলোকে ফেলে দিয়েছি আর এই বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এটা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে এটা দেখতে যে এরকম হয়েছে, আর মরিচের কালচের কালার কারণে এই মশলার কালারটাও একটু কালচে টাইপের হবে, এবং এটাই হচ্ছে কি আমি চাচ্ছিলাম। কেননা এই কালচের রঙটা মানে গরুর কালাভুনা রান্নায় দারুণ একটা এফেক্ট আনে। তো সবটুকু মশলা আমি কেচে কুচে ভালোভাবে এর মধ্যে দিয়েছি। এখন অপেক্ষা করব এই মাংসের কালারটা কালো হওয়া পর্যন্ত। মাংসটা কি করে কালো হয় সেটার আরও একটা পদ্ধতি হচ্ছে গিয়ে কিছুক্ষণ এভাবে করে আর কি ছেড়ে দিতে হয় যেন নিচে একটু হালকাভাবে লেগে যায়। তো যখন একটু হালকাভাবে লেগে যাবে মানে পোড়া না, পোড়া লাগবে না, কিন্তু হালকাভাবে একটু যখন লাগবে তখন আবার এটাকে নেড়ে দিতে হবে। তো এভাবে করে নিচে কয়েকবার একটু পোড়া লেগে যাবে এবং এটাকে বারবার নেড়ে দিতে হবে। এভাবে করে করতে করতেই দেখবেন মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। আর অবশ্যই এই কাজটা চুলার আঁচ কম রেখেই করতে হবে, কারণ বেশি আঁচ বাড়ালে কিন্তু মাংস একদম বেশি পুড়ে যাবে। তো আমার কাছে মনে হলো যে এটাই পারফেক্ট একটা কালার এসেছে, এর থেকে আমি আর কালো করতে চাই না। আপনারা আরও কালো করতে চাইলে আরও চুলার মধ্যে আর কি এটা রাখতে হবে, আরও ভাজা ভাজা করতে হবে। তো শেষ পর্যায়ে আমি এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ, আর পেঁয়াজটাকে আমি একটু কিউব করে মানে মোটা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এখন এটাকে মিক্স করে আর জাস্ট 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম। তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের বিফ কালাভুনা। এটা খেতে যে কতটা মজার সেটা তো অনেকেই জানে, তবে পারফেক্টভাবে আছে অনেকেই এটা তৈরি করতে পারে না। আশা করছি আমার রেসিপিটা আপনারা ফলো করে তৈরি করে থাকলে আপনাদের কালাভুনাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে, এবং আমাকেও জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমি আপনাদেরকে একটা মাংস একটু ছেড়ে দেখাচ্ছি। এই দেখুন মাংসটা উপর দিয়ে যেরকম কালো, আবার এটা কিন্তু ভিতরেও ঠিক একইভাবে কালো। আর মাংসটা দেখুন কতটা সফট হয়েছে, হাত দিয়ে একটু ছিলিয়ে দেখুন একদম পুরোপুরি ছিঁড়ে যাচ্ছে, মানে এটা উপর দিক দিয়ে কালো থাকবে বাট ভিতরে এটা নরম এবং জুসি থাকবে। এটাই হচ্ছে গিয়ে কালোভুনার বৈশিষ্ট্য। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, সেই সাথে আমার ফেসবুক পেজেও একটি লাইক দিয়ে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।